সারা দেশের মতো চট্টগ্রাম রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলার গত দুই দিন যাবৎ প্রচুর বৃষ্টি হয়। আর আজ বৃষ্টির লগে লগে ওই ব্যাপক বজ্রপাত। বৃষ্টির পানি তলায় গিয়ে চন্দ্রঘোনার মাস্টার কলোনি ও কয়লার ডিপো এলাহা, পাহাড় ধসেই চন্দ্রঘোনার মিতিঙ্গাছড়ি ও কাপ্তাইয়র লক গেট এলাহাত। তবে এই নিউজগো গরম পর্যন্ত পাহাড় ধসের খবর ফাইলেও কোনো ক্ষয়ক্ষতি ও হতাহতের খবর পাওয়া না যায়। আর এই বৃষ্টিপাত ও বজ্রপাত উল্লাই পাহাড় ধসের আতঙ্ক ত্রাই থাকার ঝুঁকিপূর্ণ বসতি জনসাধারণ। দুদিন ধরে কাপ্তাইয়ে প্রচুর বৃষ্টিপাত হর, আমরা ব্যাকগুণ আশঙ্কার মধ্যে আছি যে কোনো সময় বড় ধরনের পাহাড় ধসের দুর্ঘটনা ঘটতে পারে। তবে গত আজকে তুন্দরি বৃষ্টিপাতের লগে বজ্রপাতের পরিমাণও বাড়ি গিয়ে যে কোনো সময় বড় ধরনের পাহাড় ধসের দুর্ঘটনা ঘটতে পারে। গত বছরের জন্য প্রাণহানির আশঙ্কা। এই বৃষ্টির সময় বিভিন্ন এলাকা গুড়িগুড়ি সাইবেল্লা এসিল কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন, তিনি সিপ্লাসরে জানাল দি বৈরী আবহাওয়ার কারণে কাপ্তাই উপজেলায় প্রচণ্ড বৃষ্টিপাত হচ্ছে এবং এই বৃষ্টিটা অত্যন্ত আশঙ্কাজনকভাবে বেড়ে চলেছে। প্রশাসন এবং আমাদের ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে সর্বস্তরের সরকারি কর্মকর্তা কর্মচারী এবং জনপ্রতিনিধি নিয়ে আমরা সর্বাত্মক প্রস্তুত অবস্থায় রয়েছি। সকাল থেকে সন্ধ্যা অবধি মাইকিং করা হয়েছে, এখন মরিজের মাইক দিয়ে মাইকিং করা হচ্ছে। সকল ইউনিয়ন পরিষদ, সকল হাই স্কুল এবং প্রাইমারি স্কুল প্রস্তুত রাখা হয়েছে। আমরা মাইকিং করে জোর প্রয়োগ পূর্বক বল প্রয়োগ করে সবাইকে নিরাপদ আশ্রয় ছড়িয়ে নিচ্ছি। আশা করছি আমাদের সাথে যদি ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীরা কোঅপারেশন করে আমরা সম্পূর্ণরূপে দুর্ঘটনা এড়িয়ে চলতে পারবো বলে আশা ব্যক্ত করছি। ডেক্স নিউজ, সি প্লাস টিভি।